হাসপাতালের ভেতরেই লেখা সাবধান বিপজ্জনক ঘর কোনো সময় ভেঙে পড়তে পারে চাঙর জীবনের ঝুঁকি নিয়ে হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসা পরিষেবা দ্রুত স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের দাবি সকলের অবাক কাণ্ড হাসপাতালের ভেতরেই লেখা রয়েছে সাবধান বিপজ্জনক ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে চাঙর ঝুঁকি নিয়ে হিঙ্গলগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রে চলছে চিকিৎসা হাসপাতালের অবস্থা জরাজীর্ণ থাকার কারণে রীতিমতো আতঙ্কে রয়েছেন রোগী থেকে শুরু করে চিকিৎসক এবং হাসপাতালের সকল কর্মীরা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত হিঙলগঞ্জ ব্লকের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ভয়াবহ খসে পড়ছে চাঙর লোহার রড বেরিয়ে পড়েছে সেখানে চিকিৎসা করাতে যেতেই ভয় পাচ্ছেন গ্রামবাসী থেকে শুরু করে চিকিৎসক এবং সকল কর্মীরা স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সালে পনেরো বিঘা জমির ওপর তৈরি হয়েছিল এই হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এই স্বাস্থ্যকেন্দ্রে প্রথমে দুটি বেড তারপর দশটি তারপর বেড সংখ্যা বেড়ে হয় চব্বিশটি দুহাজার সালে পনেরোই আগস্টে ধীরে ধীরে বেড সংখ্যা কমে দাঁড়ায় দশটি তবে শুরুর দিন থেকেই হাসপাতালের পরিষেবা নিয়ে কোনো অভিযোগ ছিল না গ্রামবাসীদের চব্বিশ ঘণ্টায় পরিষেবা দিতেন চিকিৎসকেরা তবে বর্তমানে জানা যায় এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধ পেলেও সপ্তাহে চার থেকে পাঁচ দিন খোলা হয় দু ঘন্টা করে সেই দু ঘন্টাই পরিষেবা পান গ্রামবাসীরা ও ভেঙেছিল খুশি খুশি পড়ছে সংস্কার হয় না রুগীদের গায়ে পড়তে পারে ডাক্তার যেখানে বসে সেখানেও ওরকম খুশি খুশি পড়ছে পরিষেবা মোটামুটি খারাপ না দু ঘন্টা করে ডাক্তার আসে রুগী থাকলে ডাক্তার থাকে না থাকে না আমি প্রায় দু লক্ষ মানুষের একটি মাত্র ভরসা এই হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তবে গ্রামবাসী থেকে শুরু করে চিকিৎসক এবং হাসপাতালের সকল কর্মীদের অভিযোগ চিকিৎসার একমাত্র ভরসা এই স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ভয়াবহ প্রাচীন ভগ্নদশা বিপজ্জনক ঘর জানিয়ে রীতিমতো আতঙ্কে থাকেন রোগী এবং রোগীর পরিবার কোথাও দেওয়াল খসে পড়ছে কোথাও আবার চাঙর ভেঙে পড়ছে চিকিৎসা কেন্দ্রের আউটডোরে রোগীরা পরিষেবা নিতে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে পাশাপাশি চিকিৎসকেরাও পরিষেবা দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে এই বিষয়ে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক মহিলা জানান এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা খুবই ভালো কিন্তু হাসপাতালের ভেতরের অবস্থা এতটাই জরাজীর্ণ যে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে পরিষেবা ভালো এবার ভিতরে বিল্ডিং ভেঙে চুরে পড়ছে ওটা ঠিক করলে ভালো হয় যে কোনো মুহূর্তে অঘটন পারে ভালো হোক সব দিক থেকে ভালো হোক মানে অনেকের মুখে শুনি পরিষেবা ভালো না কেউ যখন যে আসে সে হয়তো করতে পারে না আমি যখন আসি তখন দেখি ডাক্তারবাবু তাই নিয়ে আজকে আছেন এবার সেটা সব দিক থেকে ভালো হোক এটা আমি চাই এই বিষয়ে বাসিন্দা জানান দিনের পর দিনই স্বাস্থ্য কেন্দ্রের কোনো সংস্কার করা হয়নি দেওয়াল খসে পড়ছে যে কোনো সময় চিকিৎসক এবং রোগী যে বিপদ হতে পারে আমাদের হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র এই মুহূর্তে যা পরিকাঠামো আছে সেই পরিকাঠামো ভগ্ন দশায় পরিণত হয়েছে এবং ছাদের কন্ডিশন বা কান্ডিসের কন্ডিশান কোনো মতেই ভালো নেই এখানকার রোগী বা নার্স ডাক্তাররা মানে যখন এখানে আসেন তারা বিপজ্জনক অবস্থায় এখানে পরিষেবা তাদেরকে দিতে হয় তো এই মুহূর্তে যদি বিল্ডিংটা সংস্করণ করা হয় বা মেরামতি করা হয় তাহলে খুব ভালো হয় এলাকাবাসী আমরা দাবি রাখছি যে যাতে অবিলম্বে এই বিল্ডিংটা সংস্কার করা হয় তার জন্য আমরা বিশেষভাবে সরকারের কাছে আবেদন রাখছি এই বিষয়ে বসিরাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি শুধু জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে গ্রামবাসী থেকে শুরু করে চিকিৎসক এবং রোগী সকলের এখন একটাই দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার করা হোক আজকে একশো বছরের প্রতিষ্ঠান এটা তো দু এর আগে এখানে নিশীত ঘোষ নামে ডক্টর নিশীত ঘোষ তিনি চব্বিশ ঘন্টা এখানে সার্ভিস দিতেন রোগী ভর্তি করতেন তার রিটায়ারমেন্টের পরে বেশ কিছু পরে দু সালে পুনরায় এটা টেন বেডেড হসপিটাল হিসেবে চালু হয় উনিশশো এই দু হাজার দশ সালের পনেরোই আগস্ট এটা পুনরায় চালু হয় তো তারপর থেকে ধীরে ধীরে ছয় সাত মাস চলার পর ধীরে ধীরে এখান থেকে ডাক্তার নার্স সমস্ত কর্মীদের এখান থেকে তুলে নেওয়া হয় এটা পুরোপুরি খালি করে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ে যে আউটডোরটা চলতো সেটাও বন্ধ করে দেওয়া হয় তারপরে আমরা আবার আবেদন নিবেদনের মাধ্যমে আবার আউটডোরটা কোনোরকমভাবে চলছে তাও প্রতিদিন এই সপ্তাহে প্রতিদিন আউটডোর চলছে না তো আমরা সরকারের কাছে অনুরোধ জানাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে অবিলম্বে জাতি এই হিঙ্গলগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রটা টেন বেডের হসপিটাল এবং চব্বিশ ঘন্টা সার্ভিস চালু হয় তার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্যে আমাদের কাতর অনুরোধ জানাই ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা